আল্লাহ রাসূল বলতেছেন ওই ফেতনাময় হৃদয়ের অবস্থা হবে এমন কলসি যেটা উলট পড়া, উল্টানো, যতই এটার মধ্যে পানি ভরার চেষ্টা করা হোক এর মধ্যে পানি ঢুকবে না। এখন এটার কথা চিন্তা করে দেখেন, সমাজে দুই শ্রেণীর কলবের কথা আল্লাহ রাসূল বলে দিলেন। এক শ্রেণীর কলব যাদেরটা স্বচ্ছ পরিষ্কার, কোনো ফেতনা এটার মধ্যে ঢুকতে পারতেছে না, আসমান জমিন যতদিন টিকে থাকবে এই হৃদয়ের মধ্যে ফেতনা ঢুকবে না, এর ব্রেনটা বিকৃত হবে না, এর ব্রেনের মধ্যে বিপর্যয় ঢুকবে না। আর বিপরীত আরেকটা কলব কেমন, যার মধ্যে ফেতনা ঢুকতেছে, হৃদয় কালো হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে এর ব্রেনটা, এর ঘিলুটা, এর মন মানসিকতাটা, এর মানসিকতা, চেতনা পুরোটাই, হৃদয়টা পুরোটাই হলো কলসের মতো, কলসির মতো, যেটা উপর করে দেওয়া, উল্টানো। এখন যতই কোরআনের আয়াত দিয়া বোঝানো হয়, এখন যতই হাদিস দিয়ে একে বোঝানো হয়, এখন যতই জুম্মার দিনে শুক্রবারে হাদিস বলে কোরআনের আয়াত বলে ওয়াজ করে শোনানো হয়, কখনোই পশ্চিমকালেও ওই ফেতনাময় হৃদয়ের মধ্যে সামান্যতম কোরআনের আয়াতের উপলব্ধি, হাদিসের ব্যাখ্যা এর হৃদয়ের মধ্যে ঢুকে না। যেটাই খাইতে মনে চায় সেটাই খায়, অক্টোপাস খাইতেছে, কি খায়, আবার ভিডিও করে দেখাইতেছে যে দেখেন অক্টোপাস অমুক জায়গায় আসছি, এ জায়গার অক্টোপাসটা খুব স্বাদের, খুব ক্রাঞ্চি, খুব কুড়মুড়ে মসমসে, আপর ফেসবুকে আপলোড দেয়, আবার কমেন্টে জানাইতেছে বন্ধু বান্ধবে যে দোস্ত অক্টোপাসটা কেমন লাগছে, রিভিউ দেও দোস্ত, এই জায়গার অক্টোপাসটা খুব ভালো, প্রাইস কত, এত প্রাইস, ঠিক আছে নেক্সটে আমরা ট্রাই করবো, করতেছে কিনা, অক্টোপাস খাইতেছে, যা মনে চায় তাই খাইতেছে। ওই জামানার লোকদের ব্রেনকে হাইজ্যাক করা হবে, ওই জামানার লোকদের ব্রেনকে কি করা হবে, হাইজ্যাক করা হবে। যে ব্রেন যে আমাদের হাইজ্যাক হয়ে গেছে বুঝতেছেন তো, ব্রেন সব এখন ওরা নিয়ে গেছে, আমাদের ব্রেন না শুধু, টাকা পয়সা ওরা নিয়ে গেছে, যে কোনো সময় চাইলেই সবার টাকা নিয়ে যেতে পারে। আপনি 500 কোটি টাকা রাখছেন ব্যাংকে, আপনারও 500 কোটি টাকা, কয়েকশো বস্তা টাকা আপনি রাখছেন ব্যাংকে, আর তারা আপনাকে জাস্ট একটা 5 অক্ষরের 4 অক্ষরের একটা পাসওয়ার্ড আপনাকে ধরায় দিছে, যাও মুলা নিয়ে খাও, তুমি 500 কোটি টাকা তুমি রাখছো, তোমার আমি 5টা ডিজিট একটা মুলা ধরায় দিলাম, সব তো তাদের কাছে দিয়ে দিলাম, কোনো প্রাইভেসি আছে মুসলমানের, কোনো ইমান রক্ষার কোনো ব্যবস্থা আছে, প্রাইভেসি আছে, গুগল অ্যাকাউন্ট খুললেন, জিমেল অ্যাকাউন্ট খুললেন, অ্যাপেল আইডি খুললেন, মোবাইল এখন ফেসবুক চালাইতেছেন, ফেসবুক আইডি খুললেন, হোয়াটসঅ্যাপ আইডি খুললেন, ইউটিউব খুললেন, সব জায়গায় নিজের ডাটা দিতে হয়, সব দিতে হয়, এবং আমি আপনি কি করতেছি, আমি আপনি কি খাইতেছি, আমার আপনার আচরণ কেমন, আমি আপনি আমার বউর সাথে কেমন আচরণ করি, ছেলেমেয়ের সাথে কেমন আচরণ করি, আজকে কি দিয়ে ভাত খাই, সেটা পর্যন্ত গুগলের খবর আছে। وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محضر معزز ومكرم حضرات المولدين الكرام ديگر مسلمين عزار اللہ جل شانه عما نواله رمها نالي شان درباره لاقي قطي شكور سجود কৃতজ্ঞতা এবং প্রশংসা নিবেদন করছি এবং তারই জন্য সকল স্তুতি জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ ফরজ বিধান জুমার সালাত আদায় করার জন্যে আল্লাহ রব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। কালামুল্লাহ থেকে হাদিসে নববী থেকে আখিরুজ জামান এবং ফিতানু আখিরুজ জামান সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরার আমাকে আপনাকে কবুল করেছেন, এই জন্যে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি। তার শেখানো বাক্যে পড়ি কালিমাত শুকর, আলহামদুলিল্লাহ। আমরা আখিরুজ জামান শেষ জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই যুগটাকে শেষ যুগ এবং কেয়ামতের পূর্ব সময়কাল বা যুগ বলে অভিহিত করেছেন, এই সময়টার মধ্যে যে ফেতনা আসবে, যেই বিপর্যয় নেমে আসবে, সেই ফেতনা এবং ফাসাদ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এই আলোচনাগুলো করার বেশ কয়েকটা উদ্দেশ্য, এক তো আমরা শেষ জামানায় আছি, শেষ জামানার উম্মাহ, সেই হিসাবে আমাদের বর্তমান যুগ এবং বর্তমান সময়ের শয়তানের যে চক্রান্ত, দাজ্জালের যেই প্রভাব প্রতিপত্তি এবং যে ফিতনা, সেটা সম্পর্কে আমাদের সচেতনতা ইমান বাঁচানোর জন্য অত্যধিক জরুরি। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন যে কিয়ামতের পূর্বে যে বিষয়গুলোর আলোচনা কমে যাবে তার মধ্যে একটি হলো কিয়ামত সম্পর্কে আলোচনা। এমন একটা জাতির উপরে কিয়ামত সংঘটিত হবে যেই জাতি কিয়ামত এবং কিয়ামতের আলামত সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকবে, এমন একটা জাতির উপরে কিয়ামত কায়েম হবে। তে কিয়ামতের পূর্বে যেহেতু কিয়ামতের আলোচনা, আলামা, লক্ষণ, মহাপ্রলয়ের পদধ্বনি সম্পর্কে আলোচনা কম হবে, তাই এই বিষয়ে আলোচনা অত্যধিক জরুরি। সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আলোচনার মধ্যে কিছু কিছু ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু এমন ভবিষ্যৎবাণীর কথা আমরা আলোচনা করছি, যেই বিষয়গুলো হয়তো এখনও পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় নাই, যেই বিষয়গুলো এখনও আমরা কেবল আভাস পাচ্ছি, হয়তো বা শুরু লগ্ন অথবা এই বাতাস বইছে, এখনও সেই আলামা, সেই পূর্ব লক্ষণ বাস্তবায়িত হয়নি, তারপরেও এই বিষয়গুলো আমাদের জন্য জেনে রাখা, মনে রাখা এতটা জরুরি। কারণ হলো আমরা কেবলই নিজেরা সর্বস্ব না, আমাদের ভবিষ্যৎ আছে, প্রজন্ম আছে, এই জন্য প্রত্যেকেরই জানা জরুরি। হতে পারে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা সেই সময়কার সময় যুগে এই আলোচনা থেকে তারা বঞ্চিত থাকবে, সেই আলোচনা তখন হবে না। তাই এই জন্য এতটা জরুরি যে আমাদের আলোচনাগুলো খেয়াল রাখা, বোঝা, মনে রাখা, এবং শুধু নিজেদের মনে রাখা না, আমাদের প্রজন্মকে এগুলো সম্পর্কে জানানো। আমি আপনি চিন্তা করে দেখি, আমরা যতটুকু এই বিষয়ে সচেতন, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার আপনার সন্তান, তারা এই বিষয়ে ততটাই উদাসীন, ততটাই গাফেল, এবং তাদের প্রজন্ম, এই প্রজন্ম যখন বাবা মা হবে, এই উদাসীন ছেলে, এই উদাসীন প্রজন্মের তারা যখন বাবা মা হবে, তো এই উদাসীন বাবা মা থেকে তাদের সন্তানেরা কী তথ্য পাবে। এই জন্যে শুধু নিজেদের জন্যে না, ভবিষ্যৎ রক্ষার্থে, আমি আপনি হয়তো চলে যাব, আমার আপনার প্রজন্ম থেকে প্রজন্ম, তারা কিন্তু চরম ফেতনা মোকাবেলা করতে হবে তাদের। তাদের কিন্তু ঈমান বাঁচানো বর্তমান সময়ে, যেমন গত জমায় বলেছি, কঠিন, এই কঠিনতা এটা কিন্তু কমবে না, বরং বাড়বে। কারণ বুখারী শরীফের হাদিস 7068 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা আল্লাযী বা'দাহু শাররুন মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম,
আল্লাহ রাসূল বলতেছেন যে লা ইয়াতিয়া আলাইকুম জামান ইল্লা আল্লাযী বা'দাহু শাররুন মিনহু, তোমাদের কাছে যে যুগ আসতেছে এটা মনে রেখো যে এই যুগের পরের যুগ এর চেয়ে ভালো হবে না, বরং এর চেয়ে আল্লাহ রাসূল বলেন শাররুন মিনহু, এর চেয়ে আরো মন্দ হবে। সেটা আমি আপনি যদি একটু পূর্বের দিকে তাকাই, আমার আপনার বাবার সময়ের যুগ, দাদার সময়ের যুগ, সেই সময়টার সাথে বর্তমান সময় মিলাই, তাহলে দেখতে পাবো সেই সময়কার যুগের সাথে বর্তমান সময়ের যুগ, বর্তমান সময়ের সাথে কতটা পার্থক্য। সেই সময় ঈমান বাঁচানো কতটুকু সহজ ছিল আর বর্তমান সময় ঈমান বাঁচানো কতটুকু সহজ, একটু মিলান। আর এখনের সাথে যদি আপনি পরবর্তী প্রজন্ম, যেহেতু আমরা এই বিষয়ে অতটা সচেতন না, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জন্য ঈমান বাঁচানো কতটা কঠিন হবে, একটু সুস্থ ঠান্ডা মাথা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল যে হাদিসে জানা গেলেন লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা আল্লাযী বা'দাহু শাররুন মিনহু, যে তোমাদের কাছে যে জামান আসতেছে এর পরেরটা ক্রমান্বয় মন্দর দিকে যাবে, আস্তে আস্তে মন্দ হবে। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে জানা জরুরি, মনে রাখা জরুরি এবং অন্যকে সতর্ক করা জরুরি, অন্তত নিজের পরিবার, নিজের প্রজন্ম। তো যে ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। হাদিসের অধ্যায় কিতাবগুলোর মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান, এই শিরোনামে কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়, পরীক্ষা, বিপর্যয়। ফিতনা জিনিসটা কি আসলে? এই ফিতনা মানেই হলো পরীক্ষা, ফিতনা মানে বিপর্যয়, ফিতনা মানে বিশৃঙ্খলা, ফিতনা মানে যত অনাচার আছে, খুন খারাপি আছে, রক্তপাত আছে, সবগুলো ফিতনার আওতায়। এবং এই ফিতনা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, সবগুলোর দিকে যাচ্ছি না। একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দ ব্যবহার করেছেন পরীক্ষাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, আল্লাহ বলতেছেন মানুষ কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কি বলার দ্বারা, আইয়াকুলু আমান্না, যে তারা মুখে বলবে যে আমরা মুমিন, মুখে বলবে যে আমরা মুমিন, এই স্বীকৃতি দিবে। আল্লাহ বলতেছেন এই কথা বলার দ্বারাই তাকে ছেড়ে দেওয়া হবে, মানুষ এমনটা মনে করে যে আমরা মুমিন, বললাম আমরা মুমিন, এই কথা বলার দ্বারাই ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন আইয়াকুলু আমান্না, আমরা বললাম আমান্না, ঈমান আনছে, আমরা মুমিন, মুমিনের পোশাক পরলাম, এতে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলতেছেন না। ওহুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা নেওয়া হবে না, তাকে পরীক্ষা দেওয়া হবে না, তাকে পরীক্ষা নেওয়া হবে। সে যে দাবি করলো যে আমি মুমিন, তার ভিতরে ঈমান আছে কি না এই পরীক্ষাটা তো দিতে হবে। সে বললো আমি মুমিন, অনেকেই দেখেন না জনসম্মুখে বলে যে আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহ খুদা মানি, আমরা তো কোরআন মানি, বলে কি না? বলে। আবার এই কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, এই কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং কোরআনের আয়াতকে তারা অনুপযোগী মনে করে বর্তমান সময়ের জন্য, মনে করে যে কোরআনের আয়াত, এই আয়াতটা বর্তমান সময়ের জন্য উপযুক্ত না, নাউজুবিল্লাহ, এই সময় এটা খাটে না, বর্তমান সময় প্রযুক্তির যুগ, আধুনিকতার যুগ, এটা সভ্যতার যুগ, এই যুগে চুরি করলে হাত কেটে দিতে হবে, এই আয়াত এই যুগে খাটতেছে না। এটা কোনো এক সময় কোনো কালে আল্লাহ নাজিল করছিল সেই সময়ের যুগের জন্যে, এটা বর্তমান সময়ে সভ্যতার যুগে এটা চলে না, এটা বর্বরতার আইন, এই আইন এই যুগে অকেজো। এই কথা বলে আবার নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, ঈমানদার পরিচয় দেয়। আল্লাহ বলতেছেন যে এই ঈমানদার পরিচয় দিলেই শুধু তোমাকে ছাড় দেওয়া হবে না, বরং তোমার ঈমান আছে কি না সেটা যাচাই করা হবে, তোমার ঈমান আছে কি না সেটা যাচাই করা হবে। তোমাকে বলা হবে যে অমুক প্রতিষ্ঠানে তুমি চাকরি করো না, ওইখানে চাকরি করলে তোমার ইনকামটা বৈধ হয় না, হালাল হয় না, তারপরেও তুমি ওখানে চাকরি করো,
অন্য উপায় উপান্তর থাকা সত্ত্বেও, তার মানে তুমি আর তোমার দাবি অনুযায়ী, তুমি যে মুমিন মুসলিম দাবি করো, তোমার দাবি অনুযায়ী তুমি মিথ্যাবাদী। এরকম ঘাটে ঘাটে সেক্টরে সেক্টরে পরীক্ষার ফাঁদ আল্লাহ করে রাখছেন, পরীক্ষার ফাঁদ দিয়ে রাখছেন, যে অমুক জায়গায় যেও না। তুমি যে নিজে বললা যে তুমি মুমিন, তুমি মুসলিম যে দাবি করলা, অমুক জায়গায় যেও না, কিন্তু দাবি অনুযায়ী যদি আমরা ওই জায়গাগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাহলে পরীক্ষা পরীক্ষায় পাশ করলাম, আমার দাবিতে আমি সঠিক থাকলাম, সত্যবাদী হইলাম। তো এই ফেতনা অর্থই পরীক্ষা করা। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পদ, নিজের সন্তানকে পরীক্ষা বলছেন। কোরআনে আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলতেছেন যে জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের ফ্ল্যাট, তোমাদের সম্পদ জায়গা জমি দোকানপাট ঐশ্বর্য, ও আউলাদুকুম, তোমাদের ছেলে সন্তান নাতিনাতকর, আউলাদ বহুবচন নাতিনাতকর, ফিতনা, আল্লাহ বলেছেন ফিতনা, এগুলো ফিতনা, তোমাকে তোমাকে পরহেজগার হতে, মুত্তাকি হতে, তোমাকে দুনিয়া বিমুখ হতে এগুলো বাধা দিবে। কিভাবে? অন্য হাদিস আল্লাহ রসুল বলতেছেন কিভাবে বাধা দেয়, আল্লাহ রসুল বুঝাই দিচ্ছেন। কোরআনে যে আল্লাহ বললেন সন্তান সম্পদ ফিতনা, আল্লাহ রসুল হাদিসে বুঝাই দিচ্ছেন আল ওয়ালাদুল মাজবানাতুল মাবখালা। আল্লাহ রসুল বলেন যে নিজের ছেলে সন্তান নাতিনাতকর মাবখালাতুল, কৃপণতার অন্যতম কারণ। কোনো ব্যক্তি কৃপণতা করে, এর অন্যতম কারণ হলো ছেলে সন্তান বাচ্চা কাচ্চা, যে টাকাটা খরচ করব, আমার পোলাপান কি খাবে, আমি যে দান করব আমার বাচ্চা কাচ্চার জন্য কি রেখে যাব, অন্তত তিন বাচ্চার জন্য তিনটা বাড়ি রাখতে পারলে তো চলে, ও কিছু কিছু করা লাগবে না ভবিষ্যতে, ও চলবে কিভাবে, আমি মরে গেলেও কি করবে, কিভাবে চলবে, তুমি মরে গেলে ওইভাবেই চলবে যেমনিভাবে তোমার বাবা মরে গেলে তুমি চলছো, তোমার বাপ মরে গেলে যেভাবে চলছো তুমি, তুমি মারা গেলেও তোমার সন্তান ওইভাবেই চলবে। আল্লাহ রসুল বলেন মাবখালা, ইমানের পথে দিনের পথে আসতে এরা সর্বক্ষেত্রে কার্পণ্যের অন্যতম কারণ। আরেকটা কারণ কি? মাজবানা, আল্লাহ রসুল বলতেছেন মাজবানা, এরা ভীরুতারও কারণ। যুবকদের যে সাহস, বিয়ে করার আগে যে সাহস, বিয়ে করার পরে সেই সাহস আর থাকবে, থাকে না? বউয়ের মায়া, সন্তানের মায়া, যুদ্ধের ডাক আসছে, সাহাবা ইকরাম সব রেখে চলে গেছেন, এখন তরুণেরা যেইভাবে তারুণ্য দীপ্ত, যেই বজ্রকণ্ঠ, কিন্তু বিয়ে করার পরে, সন্তান হওয়ার পরে, বিয়ে করার পরে এক ধাপ কমে যায়, আর সন্তান হওয়ার পরে আর এক ধাপ কমে। আল্লাহ রসুল বলছেন মাজবানা, এরা ভীরুতার কারণ, ভয়, এখন ভয় যে আমি মরে গেলে, হ্যাঁ, ভয়ের কারণ। তো এটাও একটা ফিতনা, ফিতনা। এর প্রেক্ষাপট আছে, হাদিসের মধ্যেও আসছে, হাসান হুসাইন, আল্লাহ রসুল খুতবা দিতেছেন সবাই সামনে, এরা এসে উপস্থিত, মাঝখানে একটা খলল তৈরি হয়ে গেছে, পরিবেশটা যে আলোচনা চলতেছিল যে ধাঁচে যে গতিতে, এটা কি হয়ে গেল, গ্যাপ পড়ে গেল, আশা কোলের মধ্যে উঠে গেল, ঘাড়ের মধ্যে উঠলো, হয় কি না? আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, এই সন্তানের ভালোবাসা মাজবানা বা বখালা। তো এটাও একটা ফিতনা, এটাও ফিতনা, কিন্তু এই ফিতনাগুলো আম্মা, ব্যাপক ফিতনা সকলের জন্যই। কিন্তু আমরা যে আলোচনা করতেছি কেয়ামতের আগের ফিতনা, আমরা যে আলোচনা করতেছি যে এটা হলো কেয়ামতের সাথে সম্পৃক্ত, দাজ্জালের সাথে সম্পৃক্ত ফিতনা, যে ফিতনাটা এই জামানার সাথে সম্পৃক্ত, ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আসতে থাকবে নিত্য নতুন ফিতনা, ইমান হরণকারী, ইমানকে ধ্বংস করে দিবে, বিপর্যয়ের মধ্যে ফেলে দিবে। কেমনভাবে আসবে ফিতনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা হাদিস উল্লেখ করেছেন,
বুঝাই দিছেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, এই হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শেষ জামানার ফিতনার হাদিসগুলো বেশি বর্ণিত হয়েছে। কারণ উনি নিজে বলতেছেন যে সাহাবীরা এসে জিজ্ঞেস করে যে কি করলে জান্নাত পাবো, কি করলে আমার এত এত নেকি হবে, কি করলে এত এত নেকি পাবো। সবাই শুধু কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করে, কল্যাণ সম্পর্কে সবাই জিজ্ঞেস করে, কি করলে ভালো হবে, কি করলে জান্নাত পাবো, কোন আমলটা করব। আর হুযাইফা ইবনুল ইয়ামান বলতেছেন আমি কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করি না, আমি শুধু অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার বিষয়বস্তু কি? অকল্যাণ, শুধু অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করি। এই জন্য হুযাইফা ইবনুল ইয়ামান থেকে হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন তুরদুল ফিতানু আলাল কুলুব, ফিতনা আখিরুজ জামানে ফিতনা শুধু সমাজে আর পরিবেশের মধ্যে থাকবে এমনটা না, ফিতনা এমনভাবে ঢুকবে সমাজে রাষ্ট্রে, এমনভাবে ঢুকবে। আল্লাহ রাসূল বলতেছেন তুরদুল ফিতানু আলাল কুলুব, প্রত্যেকের কলবের মধ্যে হৃদয়ের মধ্যে ফিতনাগুলো ঢুকে যাবে, বাহিরে থাকবে এমনটা না যে বাহিরে থাকছে ফিতনা। আল্লাহ রাসূল বলতেছেন তুরদুল ফিতানু আলাল কুলুব, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ফিতনা ঢুকবে, প্রত্যেকের পকেটের মধ্যে ফিতনা, তাই না? গত জমায় বললাম না যে এটাকে আগে মুসলমান বানাইতে হবে, এটাকে আগে সং মুক্ত বিভিন্ন বাজনামুক্ত করতে হবে, এটাকে বিভিন্ন দৃশ্যমুক্ত ভিডিও চিত্রমুক্ত করতে হবে। তো প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমনভাবে ফিতনা ঢুকবে। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন কাল হাসির উদান উদা, আল্লাহ রাসূল বলতেছেন যে পাটি, আমরা পাটি বলি না চাটাই, পাটি, আল্লাহ রাসূল বলতেছেন কাল হাসির উদান উদা, এই পাটি যে বুনন করা হয় কোনো ফাঁকা না, একটার সাথে আর একটা লাগানো। আল্লাহ রাসূল বলতেছেন এই পাটি যে বুনন করা হয়েছে কাল হাসিরি, পাটির মতো চাটাইয়ের মতো উদান উদা, এটা বুননের ক্ষেত্রে যেমন একটা আরেকটার সাথে লেগে আছে ঠিক তেমনটাই ফেতনা একটা আরেকটার সাথে লেগে থাকবে, এইভাবে মানুষের কলবের মধ্যে ফেতনাগুলো ঢুকে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে সমাজের লোকজন এই ফেতনার মধ্যে দুই ভাগ হয়ে যাবে, কয় ভাগ? দুই ভাগ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন فأي قلب أشربها, এই ফিতনার মধ্যে পড়ে যে এই ফিতনার মধ্যে ডুবে যাবে, ফিতনার মধ্যে তার হৃদয় নিমজ্জিত, তার ব্রেন মগজ মস্তিষ্ক পুরোটাই ওই ফিতনা কেন্দ্রিক, فأي قلب أشربها, আল্লাহ রাসূল বলতেছেন যে এই ফিতনার মধ্যে ডুবে যাবে, নুকিতাত নুকাতান সাউদা, তার হৃদয়ের মধ্যে কালো দাগ পড়তে থাকবে, এক একটা ফিতনা ঢুকবে সে এটাকে গ্রাস করবে, তার হৃদয়ের মধ্যে কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকবে। কালো দাগ পড়ার দ্বারা কি হবে সেটা শেষে আসে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়াইয়ু কালবিন আনকারাহা, আর যে হৃদয়টা এই ফেতনাকে ঢুকতে দিবে না, অ্যান্টিভাইরাস অ্যান্টিবডি লাগানো এমন সফটওয়্যার এখানে ফিট করছে, তাকওয়ার সফটওয়্যার, ইমানের সফটওয়্যার, যে সফটওয়্যার বাহির থেকে ফেতনা আসলে ওটাকে ক্রাশ করে দিচ্ছে, ফেতনা ভিতরে ঢুকতে দেয় না, আমলগুলো ফেতনা ঢুকতে দিচ্ছে না। আল্লাহ রাসূল বলতেছেন নুকিতাত নুকাতান বাইদা, তার হৃদয়ে স্বচ্ছ থাকবে, সাদা দাগ পড়তে থাকবে, তার হৃদয় শুভ্র হবে, ওটাই ডিটারজেন্ট। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন হাত্তা ইয়াসীরা আলা কালবাইন, এইভাবে ফেতনা যখন আসবে তখন মানুষের হৃদয়টা দুই ভাগে বিভক্ত হবে, ইয়াসির আলা কালবাইন, দুই দুই প্রকারের হৃদয় হয়ে যাবে, মানুষের কালব হয়ে যাবে দুই শ্রেণী, একটা শ্রেণী কি আলা আবিয়াদ মিসল সাফা, আল্লাহ রাসূল বলতেছেন এক শ্রেণীর হৃদয় হবে স্বচ্ছ পরিষ্কার, মিসল সাফা স্বচ্ছ স্ফটিক গ্লাসের মতো স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পাথরের মতো। আল্লাহ রাসূল বলতেছেন ফালা তাগুরুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন টিকে থাকবে কোনো ফিতনা তাকে
বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ফালা তাদুরুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন যতদিন টিকে থাকবে কোনো ফিতনা তার ক্ষতি করতে পারবে না। এটা একটা শ্রেণী, একটা শ্রেণী এটা। যত দিক দিয়ে ফিতনা আসুক, শয়তান সামনের দিক দিয়ে আসুক, পিছনে ডানে বামে যে দিক দিয়ে আসুক, ওই লোকের চোখের সামনে থাকবে কোরআন, ওই লোকের চোখের সামনে থাকবে হাদিস, সে ওইটার চশমা পরা থাকবে, ওইটার কুষ্টি পাথরে যাচাই করবে। আর বিপরীতে ফেতনা আসতেছে আর কলবের মধ্যে ঢুকতেছে এমন ব্যক্তির অবস্থা কি? আল্লাহ রাসূল বলতেছেন ওয়া আম্মাল আখর, আর দ্বিতীয় শ্রেণীর কলব আসওয়াদা, এটা একেবারে কুচকুচে কালো হয়ে যাবে, কুচকুচে কালো কলব, হৃদয় কালো, বুরবাদান, এটার এখন প্রকৃত রং নাই, কালো রং হয়ে গেছে, ছাই কালারের রং। এরপর আল্লাহ রাসূল বলতেছেন এদের মানসিকতা কেমন হয়ে যাবে, আমি যে বললাম হৃদয় কালো হবে, এক একটা করে দাগ পড়বে, রেজাল্টটা কি? আল্লাহ রাসূল বলতেছেন কালকুজি, কালকুজি, এদের হৃদয়টা কালো হওয়ার দ্বারা, ফেতনার দ্বারা পুরোটা ভরে যাওয়ার দ্বারা, এদের মগজ মস্তিষ্কের মধ্যে ফেতনা ঢুকে যাওয়ার কারণে কালকুজি, কলস, কলসি, কলসি আছে না, কলসি, কলস, এটাকে বলে কুজ, কাপ ওয়াও ঝা। আল্লাহ রাসূল বলতেছেন কালকুজি, এটা কলসের মতো হবে। কেমন কলস, কেমন কলস? যেই কলসটা উপুর করা, উল্টানো কলসের বা কলসির, এটাকে ভরার জন্যে পানিটা ঢোকানোর জন্য যে উপরের মুখটা, এটা উপরে থাকবে না, এটা থাকবে নিচের দিকে, এটা নিচের অংশ, তলাটা থাকবে উপরের দিকে। এখন যতই এটাকে কল চাপানো হোক, পানি ফালানো হোক, পানি ঢোকানোর চেষ্টা করা হোক, টেপ ছাড়া হোক অথবা মোটর দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হোক, ভরার ব্যবস্থা করা হোক, এর মধ্যে পানি ঢুকবে, ঢুকবে না। আল্লাহ রাসূল বলতেছেন ওই ফেতনাময় হৃদয়ের অবস্থা হবে এমন কলসি, যেটা উলট করা, উল্টানো, যতই এটার মধ্যে পানি ভরার চেষ্টা করা হোক এর মধ্যে পানি ঢুকবে না। এখন এটার কথা চিন্তা করে দেখেন, সমাজে দুই শ্রেণীর কলবের কথা আল্লাহ রাসূল বলে দিলেন। এক শ্রেণীর কলব যাদেরটা স্বচ্ছ পরিষ্কার, কোনো ফেতনা এটার মধ্যে ঢুকতে পারতেছে না, আসমান জমিন যতদিন টিকে থাকবে এই হৃদয়ের মধ্যে ফেতনা ঢুকবে না, এর ব্রেনটা বিকৃত হবে না, এর ব্রেনের মধ্যে বিপর্যয় ঢুকবে না। আর বিপরীত আরেকটা কলব কেমন, যার মধ্যে ফেতনা ঢুকতেছে, ফেতনা ঢুকতেছে, হৃদয় কালো হচ্ছে, কালো হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে এর ব্রেনটা, এর ঘিলুটা, এর মন মানসিকতাটা, এর মানসিকতা, চেতনা, পুরোটাই হৃদয়টা পুরোটাই হলো কলসের মতো, কলসির মতো, যেটা উপর করে দেওয়া, উল্টানো। এখন যতই কোরআনের আয়াত দিয়া বোঝানো হয়, এখন যতই হাদিস দিয়ে একে বোঝানো হয়, এখন যতই জুম্মার দিনে শুক্রবারে হাদিস বলে বলে, কোরআনের আয়াত বলে বলে ওয়াজ করে শোনানো হয়, কখনোই পশ্চিমকালেও ওই ফেতনাময় হৃদয়ের মধ্যে সামান্যতম কোরআনের আয়াতের উপলব্ধি, হাদিসের ব্যাখ্যা এর হৃদয়ের মধ্যে ঢুকে না। মসজিদের বাইরে যাইতেছে, যতক্ষণ বয়ান শুনল ততক্ষণ শুনছে, অথবা অমনোযোগী হয়েছিল, কিন্তু মসজিদের বাহিরে গেলে আবার সেই ফেতনাময় পরিবেশে গেলে তার দ্বারা সেই অন্যায় হইতেছে, যা শুনছে সব মাথার উপর দিয়ে চলে গেছে, হইতেছে কিনা, বয়ান তো হইতেছে, শুধু জুম্মার বয়ান না, কত রকমের বয়ান, কত রকমের মাহফিল, কত রকমের ইসলাহি মজলিস হচ্ছে, হচ্ছে, কিন্তু পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, চিন্তা চেতনার পরিবর্তন, কোরআনের মহাব্বত, হাদিসের মহাব্বত, এবং যে সমস্ত ফেতনা থেকে আমি সতর্ক করতেছি হাদিস থেকে বলে বলে, সেই ফেতনা থেকে বেঁচে থাকা চেষ্টা করা, কতটুকু কতটুকু আমার দ্বারা হচ্ছে, যদি না হয়, যদি না পারি, তাহলে আল্লাহ রাসূল যে বলে দিলেন যে দুই শ্রেণীর হৃদয়, এই দুই শ্রেণীর হৃদয়ের মধ্যে আমার হৃদয়, আমার কলব কোন শ্রেণীর মধ্যে পড়ে, নিজেরটা নিজেই যাচাই করি,
নিজেরটা একটু নিজেই ঠান্ডা মাথায় চিন্তা করি যে তাহলে এই হাদিসের আলোকে আমার হৃদয়টা কোন শ্রেণীতে, আমার হৃদয় স্বচ্ছ পরিষ্কার এই শ্রেণীতে, না আমার হৃদয়টা ফেতনার দ্বারা কালো কুচকুচে হয়ে গেছে সেই শ্রেণীতে। আল্লাহ রাসূল বললেন যে ওই উপুর করা কলস কলসি এর মধ্যে কোনো ভালো ঢুকে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে কোনো ভালোকে ভালো মনে করে না, ওয়ালা ইউনকিরু মুনকারা, কোনো মন্দকেও সে মন্দ মনে করে না। ফিতনা এমনভাবে ঢুকছে, রেজাল্টটা কি, লা ইয়ারিফু মা'রুফান, কোনো ভালো তার কাছে এখন ভালো মনে হয় না। যতই বুঝান ভালো, ভালো জিনিসের পথ দেখান, ভালোর নির্দেশনা দেখান, ভালোর পথে আপনি নিয়ে আসার চেষ্টা করেন, তার কাছে এটা ভালো মনে হয় না। ওয়ালা ইউনকিরু মুনকারা, আর মন্দকে সে মন্দই মনে করে না। কারণ মন্দকে সে মন্দ মনে করে না কিভাবে বুঝলেন, একেবারে শব্দ, একেবারে শব্দ, জুমার নামাজটা পড়ে গিয়ে গেটের বাইরে গিয়ে পকেট থেকে সিগারেটটা বের করে জ্বালাইতেছে, বোঝা যায় যে সুস্পষ্ট একেবারে উদাহরণ জ্বলন্ত যে সে মন্দকে মন্দ মনে করে, মন্দকে মন্দ মনে করলো, একটু বাধা তো আসতো, একমাত্র সেজদাটা দিয়ে আসলাম, মাত্র আল্লাহু আকবার বললাম, মাত্রই তো বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাকে দেখান, সরল সঠিক পথ দেখান কি, বাহিরে বের হয়ে সিগারেট জ্বালাইতেছে। কোন শ্রেণীর হৃদয় আমাদের, দুই যে দুইটা যে শ্রেণী হৃদয়টা দুই ভাগ, আমার হৃদয়টা কোন শ্রেণীর মধ্যে পড়ে, যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ে কালো কুচকুচে হৃদয়, তাহলে আল্লাহ রসুল আরেকটা সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানব হৃদয় এমন একটা জায়গা, এমন একটা গোষ্ঠীর টুকরা আছে, যে কলবটা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওইটা যদি ভালো হয়ে যায়, ওটা যদি সংশোধিত হয়, ওটা যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়, সালাহাল জাসাদু কুল্লু, পুরা হিউম্যান বডিটাই ভালো, পুরা হিউম্যান বডিটাই পরিষ্কার, ওটাই পুরা হিউম্যান বডিটাই পরিচ্ছন্ন, আর ওয়া ইদা ফাসাদাল জাস ফাসাদাল কলব, আর যদি ওই কলবটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা বডিটাই নষ্ট, পুরা বডিটাই নষ্ট, এখন চাই সেই বডিতে যত দামি জামাই পরা হোক, চাই সেই বডির জন্য যত উন্নত উন্নত খাবার খাওয়া হোক, চাই সেই বডির জন্য জিম করা হোক, চাই সেই বডিকে মসৃণ রাখার জন্য উন্নত প্রসাধনী ব্যবহার করা হোক, আল্লাহ রাসূল বলতেছেন চিপস খাওয়ার পরে, চানাচুর খাওয়ার পরে প্যাকেটের যেই মূল্য, তোমার বডিটার সেই মূল্য থাকে না। কারণ সেই মূল্য থাকে না কেন, চিপসের প্যাকেট রাস্তায় পড়ে থাকলেও সমাজের তেমন ক্ষতি হয় না, কিন্তু একটা মরা দেহ, পচা দেহ রাস্তায় পড়ে থাকলে গোটা সমাজ দুর্গন্ধে টিকতে পারবে না। তো তোমার বডিতে তো সেরকম, যদি এটা নষ্ট হয়ে যায়, ওই পচা মরা গলা বডি যেমন, সেরকম দাম। আল্লাহ রাসূল বলতেছেন যে ওই ফিতনাময় কলব, লা ইয়ারিফু মা'রুফা, তার কাছে ভালো ভালো মনে হয় না, ওয়ালা ইউনকিরু মুনকারা, মন্দকে সে মন্দ জানে না, হাত্তা মা উশরিবা মিন হাওয়াহু, সে তো কেবল সেটাই গ্রহণ করে তার মনে যেটা চায়, সে কোনটা করে তার মনে যেটা চায় সেটাই করে। আল্লাহ রাসূল বলতেছেন বর্তমান সমাজে দেখেন যুবকদের অবস্থা, মধ্য বয়সী লোকদের অবস্থা, যা মনে চাইতেছে সেটাই করতেছে, যেটাই ডাউনলোড করতে মনে চায় সেটাই করে, যেটাই দেখতে মনে চায় সেটাই দেখতেছে, যেই জায়গায় যাইতে মনে চায় সেই জায়গায় যায়, যেটাই খাইতে মনে চায় সেটাই খায়, অক্টোপাস খাইতেছে, কি খায়, আবার ভিডিও করে দেখাইতেছে যে দেখেন অক্টোপাস, অমুক জায়গায় আসছি, এ জায়গার অক্টোপাসটা খুব স্বাদের, খুব ক্রাঞ্চি, খুব কুড়মুড়ে মশমশে, আপর ফেসবুকে আপলোড দেয়, আবার কমেন্টে জানাইতেছে বন্ধু বান্ধবের যে দোস্ত অক্টোপাসটা কেমন লাগছে, রিভিউ দেও দোস্ত, এই জায়গার অক্টোপাসটা খুব ভালো, প্রাইস কত, এত প্রাইস, ঠিক আছে নেক্সটে আমরা ট্রাই করবো, করতেছে কিনা, অক্টোপাস খাইতেছে, যা মনে চায় তাই খাইতেছে, কয়টা বলবো, হাবি জাবি কাঁকড়া থেকে শুরু করে এটা সেটা খাইতেছে, এবং এটা ফ্যাশন এখন, আগে তো তাও আগের কিছু কিছু 15 বছর আগের 10 বছর আগের যুবকেরা খাইছে, তারপর অক্টোপাস খায় নাই, ওই কাঁকড়া টাকড়া ব্যাং ট্যাং খাইছে, তাও গোপনে পলায়া,
কাউরে জানায় নাই, তাই না? না জানায় খাইছে, না না জানায় খাইছে, আবার কাউকে দাওয়াত দিছে, দোস্ত আসো খাবো আজকে আয়োজন আছে, বলছে না আমি খাবো না, এটা খাওয়া যাবে না। কিন্তু এখন পরিস্থিতি দেখেন না আপনি, 10 বছরের ব্যবধানও হয় নাই মনে হয়, এখন এটা খাইতেছে, এটা হলো স্মার্টনেস। এবং এটা একেবারেই হর হামেশা প্রত্যেকটা বিশাল বিশাল বড় বড় রেস্টুরেন্ট মানেই এটা আছে। অক্টোপাস নাই কি বলেন, কাঁকড়া নাই কি বলেন, এটা খাওয়ার জন্যই তো আসছি। বিশ্বাস করেন আমার কথাগুলো মনে হয় মুরব্বীদের কাছে আশ্চর্য লাগতেছে, আপনাদের কাছে আশ্চর্য মনে হইতে পারে, যারাই যে হাসতেছে তারা বুঝতেছে। তো যেটা বলতেছি যে যা মনে চাই তাই খাইতেছে, যা মনে চাই তাই দেখে, যা মনে চাই তাই শুনে। আল্লাহ রাসূল বললেন ইল্লামা উশরিবা মিন হাওয়াহু, তার মনে সেটাই ঢুকায়, তার মনে যেটা চায় সেই সেটা করে, যেই ড্রেস পরতে মনে চায় সেটাই পরে, যেই ড্রেস পরতে মনে চাইতেছে সেটাই পরতেছে, যেইভাবে চুল কাটাইতে মনে চায় ওইভাবেই কাটাইতেছে, যা মনে চায় তাই করে। সামনে আসতেছে ফুটবল খেলা, একটা বিল্ডিং, একই বিল্ডিংয়ের ছাদের উপরে একটা পতাকা, কোন দেশের? আর্জেন্টিনার। আর একটা পতাকা ব্রাজিল, আর একটা পতাকা জার্মানের টানানো, বাপে টানাইছে ব্রাজিল, ছেলে টানাইছে আর্জেন্টিনা, আর ছেলের বউ টানাইতেছে কি জার্মানি। ও কি জানে ব্রাজিল কি? এই ছেলে তুমি কি জানো আর্জেন্টিনা কি? খাওয়া দাওয়া পায়খানা করো ঘুরো, লজ্জা তো করা দরকার। এই যে প্রত্যেকটা সেলিব্রিটি খেলোয়াড়, নেইমার থেকে ব্রাজিল যারা করে নেইমারের ভক্ত, আর্জেন্টিনা যারা করে মেসির ভক্ত, এদের শরীরে সারা শরীরে ট্যাটু দিয়ে ভরা থাকে, যেই ট্যাটুর ভিতরে একটা ট্যাটু থাকে এক চোখওয়ালা ট্যাটু, দেখছেন? এক চোখওয়ালা ট্যাটু থাকে, এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, সারা শরীরে বড় একেবারে স্পষ্ট, এটা আছে এক চোখ, এক চোখ বিশিষ্ট। কি এটা এক চোখ? কি ওয়ান আই? কি কিসের সিম্বল? দাজ্জালের। একটা সংগঠন আছে ইলুমিনাতি, এদের সিম্বলই হলো এক চোখ, ফ্রি মেশন, ব্ল্যাক ম্যাজিক, এগুলো সংগঠন, ইহুদিদের সংগঠন, এইগুলার এইগুলার প্রত্যেকটা সদস্য হলো ওই সমস্ত সেলিব্রিটি। আমরা, আমি, আপনি, এই সমস্ত আমার আপনার তরুণ প্রজন্মেরা যাদেরকে ফলো করে, যাদেরকে দেখে চুল কাটে, যাদেরকে দেখে জামা পরে, তারা যেটা খাইতেছে এই জায়গায় সেটা খাওয়ার ট্রাই করতেছে, সেই যেটা রান্না করে বাসার ভিতরে বাসায় বসে সেটা ট্রাই করতেছে, আর তারা যে দাজ্জালের মেইন, ওই সমস্ত ইলুমিনাটি, ফ্রিমেশন, ব্ল্যাক ম্যাজিকের তারা যে মেইন অগ্রভাগের সদস্য না, শুধু তারা এই সমস্ত সংস্থা চালায় টাকা দিয়ে, মেসি এই সমস্ত টাকা দিয়ে সংস্থা চালায়, নেইমার সংস্থা চালাইতেছে টাকা দিয়ে, এই ইলুমিনাটি চালায়, আর এই সংস্থা সুস্পষ্ট দাজ্জালের সংস্থা, এগুলো দাজ্জালের সংস্থা, দাজ্জালের সদস্য, দাজ্জালের সৈন্য হলো মেসি, লিওনেল মেসি, নেইমার জুনিয়র, এরা হলো দাজ্জালের অন্যতম সৈন্য, সৈন্য, আর সেই সৈন্যকে তুমি ফলো করতেছো। দাজ্জাল আসলে তুমি কার কার ফলোয়ার হবা, দাজ্জাল যদি আসে তুমি কার ফ্যান হবা, এটা এখনই তো স্পষ্ট বোঝা যাইতেছে। খাও দাও পায়খানা করো ঘুমাও, কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, পড়ালেখা নাই। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে হাদিসে বলছেন, সাহাবিরা, সাহাবিরা আল্লাহ রসুল যখন একটা হাদিস বললেন যে শেষ জামানায় এক সুরুল হারাজ, মানুষের মধ্যে রক্তপাত, মারামারি অনেক বেড়ে যাবে, আল্লাহ রসুল বলতেছেন হাত্তা ইয়াকতুলা রাজুলু আখাহু, এমনভাবে মারামারি বাড়বে ব্যক্তি তার ভাইকে মেরে ফেলবে, ওয়া আম্মাহু তার চাচাকে পর্যন্ত মারবে, ওয়াবনা আম্মিহি তার চাচা তো ভাইকে মারবে, ও জারাহু আল্লাহ রসুল বলতেছেন প্রতিবেশীকে হত্যা করবে মানুষ। বর্তমান সময়ের চিত্র দেখেন। এরপরে আল্লাহ রসুল হাদিসে বলতেছেন হাত্তা ইয়াকতুলা রাজুলু আবাহু, এমন কি ব্যক্তি তার বাবাকে পর্যন্ত সম্পদের জন্য মেরে ফেলবে। এটা সেই সময় সাহাবিরা বুঝেন নাই, বাবারে মেরে ফেলবে সম্পদের জন্য, বাবাকে মেরে ফেলবে, এখন আমরা বুঝি। সাহাবিরা প্রশ্ন করছে আলাইসা মা'না উকুলুন, সেই সময় কি আমাদের সাথে কোনো আকল জ্ঞান থাকবে না, মানুষের বিবেক জ্ঞান থাকবে না, বিবেক আকল বুদ্ধি কই যাবে? আল্লাহ রাসূল বলতেছেন তুনজাউল উকুল আহলি দালিকা জামান, একটা মূলনীতি, একটা বাক্য, যেই বাক্যটা কিয়ামত পর্যন্ত বিশ্লেষণ করলে শেষ হবে না। আল্লাহ রাসূল বলতেছেন তুনজাউল উকুল আহলি দালিকা জামান, ওই জামানার লোকদের ব্রেনকে হাইজ্যাক করা হবে, ওই জামানার লোকদের ব্রেনকে কি করা হবে,
হাইজ্যাক করা হবে। তো ব্রেন যে আমাদের হাইজ্যাক হয়ে গেছে বুঝতেছেন তো, ব্রেন সব এখন ওরা নিয়ে গেছে। আমাদের ব্রেন না শুধু, টাকা পয়সা ওরা ওরা নিয়ে গেছে। যে কোনো সময় চাইলেই সবার টাকা নিয়ে যেতে পারে। আপনি 500 কোটি টাকা রাখছেন ব্যাংকে, আপনারও 500 কোটি টাকা, কয়েকশো বস্তা টাকা আপনি রাখছেন ব্যাংকে, আর তারা আপনাকে জাস্ট একটা পাঁচ অক্ষরের 4 অক্ষরের একটা পাসওয়ার্ড আপনাকে ধরাই দিছে, যাও মুলা নিয়ে খাও তুমি। 500 কোটি টাকা তুমি রাখছো, তোমার আমি 5টা ডিজিট একটা মুলা ধরাই দিলাম। সব তো তাদের কাছে দিয়ে দিলাম, কোনো প্রাইভেসি আছে? মুসলমানের কোনো ইমান রক্ষার কোনো কোনো ব্যবস্থা আছে? প্রাইভেসি আছে? গুগল অ্যাকাউন্ট খুললেন, জিমেল অ্যাকাউন্ট খুললেন, অ্যাপেল আইডি খুললেন, মোবাইল এখন ফেসবুক চালাইতেছেন, অ্যাপেল আই ফেসবুক আইডি খুললেন, হোয়াটসঅ্যাপ আইডি খুললেন, ইউটিউব খুললেন, সব জায়গায় নিজের ডাটা দিতে হয়, সব দিতে হয়। এবং আমি আপনি কি করতেছি, আমি আপনি কি খাইতেছি, আমার আপনার আচরণ কেমন, আমি আপনার আমি আপনি আমার বোর সাথে কেমন আচরণ করি, ছেলেমেয়ের সাথে কেমন আচরণ করি, আজকে কি দিয়ে ভাত খাই সেটা পর্যন্ত গুগলের খবর আছে। আমি আপনি কি পছন্দ করি, কি জামা পরি, আমি আপনি পাঞ্জাবি পছন্দ করি না প্যান্ট শার্ট পরি, সে জানে। যে পাঞ্জাবি পছন্দ করে তার কাছে ফেসবুক পাঞ্জাবি সাজেশন দেয়, যে টুপি পছন্দ করে তার কাছে ফেসবুক টুপির দেয়, টুপির বিজনেস করে, নাও কয়টা টুপি লাগবে, ঠিক কিনা? সব কোনো প্রাইভেসি নেই, সব তাদের কাছে, সব ডাটা। সফটওয়্যার ইনস্টল করবা, তথ্য দিয়ে দাও, তোমার বয়স কত, হ্যাঁ বাপমার নাম কি, সব দেয়া ওই জায়গায়, সব ওই জায়গায় তথ্য দেয়া, সব তাদের কাছে, সব ওই ইলুমিনাটি ফ্রিমেশন দাজ্জাল সব কব্জ করতেছে, দাজ্জালের সৈন্য এরা, এই সৈন্যরা সব আমাদের ডাটা যা আছে দাজ্জাল আসার আগে সব এগুলা ক্যাপচার করতেছে। সবার ডাটা নাও, মুসলমানদের ডাটা নাও, এগুলা ডাটা নিয়ে সব কমপ্লিট করো, এরপরে আমি আসব, এরপরে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। এখনই আমরা নাকে দড়ি দিয়ে ঘুরতেছি, সব দিয়ে দিছি, দাজ্জাল আসলে কী হবে তুই চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করে বলি আমি।